এবার সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ বুধবার দুপুরে মন্ত্রী পরিষদের বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয় এরপর বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন কোটা সাইলে আবার আন্দোলন করতে হবে আর আন্দোলন শক্ত হতে হবে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরে সন্ধ্যার পর কোটা বহলের দাবিতে শাহবাগে অবস্থান নেয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডো সংগঠন কিছুদিন আগেও প্রধানমন্ত্রী বলেছিলেন মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আদালতের রায় আছে এটা আমি বাতিল করতে পারবো না মুক্তিযুদ্ধ টা বাতিল করলে আদালত অবমাননা হবে আমার পক্ষে এটা করা সম্ভব হবে না কিন্তু বুধবার দেখা গেছে আদালতের অনুমতি ছাড়াই সম্পূর্ণ কোটা বাতিলে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এদিকে কোটা আন্দোলনকারীরা প্রথম থেকেই বলে আসছে যে আমরা কোটা বাতিল চাই না আমরা চাই সংস্কার কোটা থাকবে তবে মেধাবীদেরকে প্রাধান্য দিতে হবে কিন্তু শেখ হাসিনা khudd হয়ে সংস্কারের পরিবর্তে সব কোটা বাতিল করে দেন প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার পরেই শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে সন্দেহ দেখা দিয়েছিল যে সরকার আসলে কোটা বাতিল চায় না ভিন্ন একটি উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে আরেকটি পক্ষকে কোটা বহালের দাবিতে মাঠে নামাতেই তিনি এই ঘোষণা দিয়েছেন আর সেটাই এখন সত্য প্রমাণিত হয়েছে কারণ প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই কোটা বহালের দাবিতে বুধবার রাতে সাহাভাগে অবস্থান নিয়েছে আমরা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ড সংগঠনের নেতাকর্মীরা কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া তারা শাহবাগে অবস্থান করবে বলেও ঘোষণা দিয়েছে এখন রাজনৈতিক বিশ্লেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন কোটা বাতিলের ঘোষণা আইওয়াস মাত্র সরকার পরিকল্পিত ভাবেই মুক্তিযুদ্ধের সন্তানদের মাঠে নামিয়েছে কেউ কেউ বলছেন প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে উস্কে দিয়েছেন প্রধানমন্ত্রীর উস্কানিতেই মুক্তিযুদ্ধ সন্তানরা মাঠে নেমেছে মুক্তিযুদ্ধে কোটা তিরিশ বহালের দাবিতে আন্দোলনকারী মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের পাশে ছাত্রলীগ থাকবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি বুধবার রাত সাড়ে দশটার দিকে শাহবাগ মোড়ে এসে আন্দোলনকারীদের পাশে থাকার এই ঘোষণা দেন তিনি কোটা বাতিলের প্রতিবাদে রাত আটটা থেকে সেখানে আন্দোলন শুরু করেছে মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডো এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি শাহবাগ মোড়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে একাত্ম সদস্যতা পোষণ করেন পরে তিনি তাদের পাশে থাকার ঘোষণা দেন এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন এই যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ আপনাদের পাশে থাকবে এদিকে পাঁচ শতাংশ কোটা রাখার দাবিতে আদিবাসী সংগ্রাম পরিষদ মহাসমাবেশের ডাক দিয়েছে শনিবার বিকেলে তারা মহাসমাবেশ করবে এর আগে ছাব্বিশে সেপ্টেম্বর সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য পাঁচ শতাংশ কোটা বহরের দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ